কি বলছি আমি? বলছি তোমার স্যার কে, স্যারের নাম কি? রফিক চৌধুরী। আমি কে? আই ডোন্ট নো। গুগলে সার্চ করো। কি রে বাবা, কই আইলাম? একজন লোক দুনো দেখি না দেখি। ওরে ভাই, কেউ আসে নাই? আরে এদিকে আসে, খিদেই তো মরে গেলাম, পেটটা চুচু করতেছে। হ্যাঁ, এত বড় হোটেল, নাম হইল ফাইভ স্টার, এরা মানুষও তো দেখি না। কি জানি খানা টানা আছে কি না কে জানি। ওরে ভাই, এদিকে আসেন না। হ্যাঁ, এদিকে আসেন দেখি। জি বলুন, এভাবে চিৎকার করছেন কেন? আরে ভাই, ইতিহাস আমি ঠিক আমি হুদে করতেছি না। হ্যাঁ, এত বড় হোটেল, একটা লোকজন নাই। হ্যাঁ, নাম দিচ্ছেন ফাইভ স্টার, খাওয়ান টাউন আছে কি না তাও তো জানি না। থাকলে কর, না থাকলে না করেন, জামুগা। কি খাবেন আপনি? কি খাবো? আছে কি আপনার গুলো লোকে, মনে হয় তো কিছুই নাই। কফি আছে? কফি? জি কফি আছে। নিয়ে আসেন। এত বড় হোটেল, নাম হইল ফাইভ স্টার, এরা মানুষও তো দেখি না। শিশি সাহেব, শিশি সাহেব। জি ম্যাডাম। কি ব্যাপার, এত চিল্লা চিল্লি হচ্ছে কেন বাইরে? ম্যাডাম, আমাদের রেস্টুরেন্টে একজন লুঙ্গি পরে লোক আসছে। কি, এই সমস্ত লোকজন আমাদের রেস্টুরেন্টে কিভাবে আসে? আর আপনারা এবার কি করছেন? উনি এভাবে চিল্লা চিল্লি করছে, আমাদের তো রেপুটেশন নষ্ট হচ্ছে। যান গিয়ে উনি কি চায় সেটা দেখুন, আর ওনাকে তাড়াতাড়ি বের করে দিন। জি ম্যাডাম। কত বিল হয়েছে? 3000 টাকা। কি এই সামান্য কালো পানি, এই চিনি দিয়ে একদম 3000 টাকা হয় বুঝি? হ্যাঁ, মজা করেন আমার খাওয়ার সঙ্গে? আচ্ছা, আপনার সাথে মজা করবো কেন? আর আপনার মতো লোকের কাছে এই সামান্য চিনি দিয়ে কালো পানি মনে হবে? ভালো ভালো 3000 টাকা দিয়ে দিন, আর এখান থেকে বিদায় হন তাড়াতাড়ি। এই, আপনার সাথে আমি কথা বলতে চাই না, আপনার মালিকের ডাকবেন। সামান্য আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর, আর সে কিনা আমার স্যারের সাথে কথা বলবে? আমার স্যারের সাথে কথা বলার কোনো যোগ্যতা আছে আপনার? কি বলছি আমি? বলছি তোমার স্যার কে, স্যারের নাম কি? রফিক চৌধুরী। আমি কে? আই ডোন্ট নো। গুগলে সার্চ করো। আসলে আমি বুঝতে পারিনি আপনি এইভাবে এখানে হুট করে চলে আসবেন। সরি স্যার। কিসের সরি? কোনো সরি নেই স্যার। নো এক্সকিউজ। আপনাদের মতো কর্মচারীদের জন্য আমাদের রেস্টুরেন্টের এই বদনাম কেন? চাষা বসার আগে মানুষ না, তারা কি খেতে পারে না? আজকে এক্ষুনি আপনাকে ফায়ার করলাম। ইউ আর ফায়ার।